সমিশ্রী পিয়েশনে আজ নিয়ে এসেছি সুজি নাটক জামাই ষষ্ঠী। আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। অনিন্দ, এই অনিন্দ শুনছো? ওই শুরু হয়ে গেল। কি বলছো? বলছি উপায় আর কি। উপায় কি মানে? না শুনে উপায় কি? বাজে কথা রেখে আগে বলো তো, তোমার হয়েছে? এই হয়ে এসেছে। কই, কেমন হয়ে এসেছে দেখি? সেরেছে। কোথায় হয়ে এসেছে? যেভাবে কাগজ নিয়ে বসেছিলে তেমনই তো বসে আছো। ওঠোনি, আর বলছো হয়ে এসেছে? এই তো, এই এই তো আরেকটুখানি, একটা প্যারাগ্রাফ বাকি আছে, হয়ে এসেছে। আমি তোমার এই হওয়ার কথা বলিনি, তোমার কাগজ মুখস্থ হলো কিনা তা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। এই মুড়েছে। আমি জিজ্ঞাসা করছি তুমি রেডি হলে কিনা। আমি আর রূপু কিন্তু রেডি। আরে সে তো এখনই রেডি হয়ে যাবে। অবশ্য হয়েই বা কি হবে? কেন? আমার না ঠিক এই ব্যাপারটা ভালো লাগে না। কোন ব্যাপারটা? এই ভেটকি মাছের মতো মুখটা ভেটকে না রেখে বলো তো কি তোমার ভালো লাগে না? আরে এই রেস্টুরেন্টে জামাই ষষ্ঠী পালন করা ব্যাপারটা, এই কেমন যেন না ঘরকালা ঘাটকা গোছের একটা ব্যাপার। বাঙালি খাবার নানা রকম পদ, কিন্তু কোথায় যেন সেই ফিলিংসটা মিসিং, মানে ঠিক হয়েও যেন হলো না গোছের একটা ব্যাপার। তা কি হলে তোমার ঠিক হলো গোছের মনে হতো? এই যেমন ধরো আমার বাবা মেসোর সময় হতো, আহা বসো বসো বসো, সকালে উঠে বাবা একটা ঢাকাই পাড়লা ধুতি আর গিলে করা আদির পাঞ্জাবি পরে, হ্যাঁ, এক হাতে এক হাড়ি রসগোল্লা আর এক হাতে আমাকে ধরে মাকে নিয়ে সোজা চলে যেত শ্বশুর বাড়ি। আর খাওয়া, আহা সে কি খাওয়া, 20-25টা মাছ তো খেতই। একটু কম করো। আহা 20-25টা না হলেও 10-12 তো হবেই। আর একটু কম করো। 4-5টা কম আমি করতে পারছি না, তুমি যাই বলো। হ্যাঁ আর কত রকমের মাছ, আর 10 রকম তো হবেই। এটাও একটু কম করো। এই তুমি তো আমাকে কিছু বলতেই দিচ্ছ না, আমার কথার ফ্লোটাই নষ্ট করে দিচ্ছ। আমি খেয়েই হারিয়ে ফেলছি, দেখছো একটু নস্টালজিক হয়ে পড়েছি, মৌসুমটা একটু নষ্ট হয়ে যাচ্ছে। হ্যাঁ বেশ, তুমি যত খুশি নস্টালজিক হও, ইমোশনাল হও, কিন্তু ঘড়িটা দেখে। হ্যাঁ 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 আমি দেখেছি, এখনো অনেক সময় আছে, ওরা আসুক না আমি গাড়ি নিয়ে তার আগেই পৌঁছে যাবো। কিন্তু ওই যেটা হচ্ছিল মাছ, আহা চিংড়ি মাছের মালাইকারি, ভাপা ইলিশ, ওই কই মাছের হরগৌরি, আর বড় বড় পাবদা মাছের ঝাল, তোপসে মাছের ফ্রাই, ইস বলতে বলতে আমার জিভে জল এসে গেল। আর পাঁচটা? কি পাঁচটা? এই তো বললে 10-12 রকমের নাকি মাছই হতো, সবে তো মাত্র 5টা হয়েছে, আরো তো অন্তত 5টা বাকি রইল, তাই বলছি। আহা এরপরে তো মাংস আছে, পাঠার মাংস, হ্যাঁ ডিমের ডেভিল, দই, মিষ্টি, কোথায় হারিয়ে গেল সোনালি সে দিনগুলো আজ আর নেই। তোমার ওই ইমোশনাল নস্টালজিয়া পর্ব কি মিটেছে নাকি সারা সকাল ধরে চলবে? তাহলে বলো, শাড়ি টাড়ি ছেড়ে আবার রান্নাঘরে ঢুকি, ভাত বসাই, খেতে তো হবে। আর ফোন করে মাকে বলে দি তোমার জামাইয়ের নস্টালজিয়া পর্ব চলছে, তাই সে আসতে পারছে না। এই তোমরা না এটা ঠিক বুঝবে না, আসলে কখনো দেখোনি তো। তাই নাকি? তা আমরা মানে? তোমরা মানে ওই বাঙালরা আর কি। আহ এইসব জামাই ষষ্ঠী খাওয়া তো সাধারণত ভটিদের বাড়িতেই হয়, তোমরা এ মর্ম কি করে বুঝবে? বাজে কথা একদম বলবে না, বুঝেছো? এত বছর ধরে জামাই ষষ্ঠী খেলে আর এখন বলছো বাঙালরা জামাই ষষ্ঠী বোঝে না? এই যে সব মাছের গল্প করছিলে কোথা থেকে শিখলে? এসব মাছ রান্না,
ইলিশ মাছ রান্না করতে জানতে? হ্যাঁ, খেতে তো শুধু ইলিশ মাছ ভাজা আর তেল দিয়ে ভাত, সর্ষে দিয়ে ইলিশ মাছের কাঁচা ঝাল, ভাপা ইলিশ খেয়েছো কখনো? খাওয়া তো দূরে থাক, দেখেছিলে জীবনে? আর ওই চিংড়ি মাছ? ওটা ওটা কোনো মাছ না, জলের পোকা। তা বললে কি করে হবে? জলের পোকা বলে তো গণ্য হয় না, মাছ বলেই গণ্য হয়। আর তোমাদের স্পেশালিটি তো ওই শুঁটকি মাছ। ইস, কি গন্ধ! অন্য প্রশ্নের ভাত উঠে আসে। হ্যাঁ, গিলেছিলে কেন তাহলে? মা, দারুণ হয়েছে, আর একটু দিন তো, লজ্জা করেনি বলতে? তোমাদের লজ্জা করেনি জামাইকে বাসি পচা মাছ খাওয়াতে? তুমি জামাই ষষ্ঠীতে শুধু শুঁটকি মাছ খেয়েছো, আর কিছু খাওনি? তুমি মাছ ভালোবাসো বলে বাবা তোমার জন্য খুঁজে খুঁজে কত রকমের মাছ নিয়ে আসতেন। এই জন্যই বলে জন জামাই ভাগ না তিন নয় আপনা। সে তোমার বাবা যখন বেঁচে ছিলেন তখন। তা তুমি এখন কি আশা করো? মা তোমার জন্য ঘুরে ঘুরে মাছ কিনে এনে রান্না করে খাওয়াবে। শুধু আমার একার জন্য নাকি? এই তোমার বোনের বড় তো আছে নাকি? আর তোমার মাই বা রান্না করবেন কেন? তোমরা মোটা দুই বোন আছো কি করতে? তোমরা রান্না করবে? পারবো না, অত সব রান্না করতে পারবো না। আমিও তাহলে ওই রেস্টুরেন্টের অত রান্না খেতে পারবো না। তুমি যাবে না তাহলে? রেস্টুরেন্টে খাওয়ানোর প্ল্যানটা আমাকে কে দিয়েছিল শুনি? আমি? তাহলে এখন বলছো যে কেন যাবে না? যাবো না তো বলিনি, বলছি রেস্টুরেন্টের অত রান্না খাবো না। এই শোনো, বাজে তর্ক করে সময় নষ্ট না করে তৈরি হয়ে নে তো। চুটকিরা কিন্তু বেরিয়ে পড়েছে, মাও ফোন করে বলেছে ওরা আমাকে নিয়ে আসবে। চলো তাহলে পাগলদার তৈরি হতে। অন্য বাড়িতে মেয়েদের তৈরি হতে সময় লাগে, আমার বাড়িতে সবই উল্টো, তোমাকে ঠেলে বার করাটাই একটা বিপদ। আচ্ছা একটা কথা বলো তো বিপাশা, এই যে আমি আজ এত দেরি করছি, অনেকক্ষণ ধরে কথা বলছি, তার জন্য ওই চিরপরিচিত ওয়ার্ম রিসেপশন মানে ওই উষ্ণ অভ্যর্থনা যাকে বলে, গরম বাক্যবাণের সাথে দুম করে দরজা বন্ধ করে দেওয়া আর তারপরে নায়করা জলপ্রপাতের বয়ে যাওয়া, ওই সেসব তো দেখছি না, ব্যাপারটা কি বলো তো? কারণ আছে নিশ্চয়ই। কি কারণ? জানার দরকার নেই, এখন চলো তো। বেশ বেশ চলো। এই শোনো বিপাশা, মিষ্টির হাঁড়িটা ওই রেস্টুরেন্টে নিয়ে যাবো না, কেমন বোকা বোকা লাগে, পরে তোমার মাকে গিয়ে দিয়ে আসবো একদিন। জানি। জানি মানে কি জানো? তুমি কাল অফিস থেকে ফেরার পথে মাকে মিষ্টি দিয়ে এসেছিলে। তা তুমি কি করে জানলে? মা ফোন করে আমায় সব বলেছে। যা, সব বলেছেন মানে আর কি বলেছেন? সেটা আমি বলতে পারবো না, মা আমায় বারণ করেছে। সে কি আমাকেও বলবে না? এরপর থেকে আমিও তোমায় কিছুই বলবো না। বলতে তো আমার খুব ইচ্ছা করছে, আসলে কথাটা শুনে আমার এত আনন্দ হয়েছে না। তাহলে বলেই ফেলো না। মা বলেছে আজকে জামাই ষষ্ঠীর খরচের জন্য তুমি 5000 টাকা আমাকে দিয়ে এসেছো, আর বলেছো কেউ যেন না জানতে পারে। আচ্ছা তোমার মা বলে দিলেন? মা কত আনন্দ পেয়েছে জানো, আনন্দে মা কেঁদে ফেলেছে, বলেছে অনিন্দ আমার জামাই নয়, আমার নিজের ছেলে। মা কোথা থেকে টাকা পাবেন বলো তো? আমি না দিলে বাবার ওই কটা পেনশনের টাকায় মা কখনো পারেন বড় করে জামাই ষষ্ঠী করতে? তাই রেস্টুরেন্টের প্ল্যানটা আমি করেছিলাম, টাকাটা মায়ের হাতে আগে দিয়ে আসবো বলে। চুটকির নতুন বিয়ে হয়েছে, ছোট জামাইয়ের কাছে তার একটা সম্মান নেই, আর আমি তো বড়, আমাকেই তো দেখতে হবে মায়ের সম্মানটা। তোমার প্রতি শ্রদ্ধাটা আজ অনেক বেড়ে গেল জানো, আর সেই জন্যই তো তুমি আজ দেরি করলেও রাগ করিনি। তাহলে জন জামাই ভাগ না? ভালোবাসলে সবাই আপনার। তাহলে চলো বাঙালির জামাই ষষ্ঠী খেয়ে আসি, চলো চলো আর দেরি করা যাবে না, চলো চলো।